দু সালে ছাব্বিশ সালের নভেম্বরে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ লক্ষ্য অর্জনে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের এসডিজি আর নিজেদের ডেল্টা প্ল্যানকে সামনে রেখে কাজ করছে সরকার

উত্তরণ হলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ষরণে বিশ্ববাজারের অংশীদারদের আত্মবিশ্বাস বাড়বে এমন ইতিবাচক দিক তুলে ধরলেও এলডিসির সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাওয়া আর মধ্যম আয়ের ঝুঁকির কথা স্মরণ করিয়ে দেন অর্থ প্রতিমন্ত্রী where we are সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পরিশ্রমী মানুষ উদ্যোক্তা আর তরুণদের ওপর ভরসা রাখতে চান অর্থমন্ত্রী গ্রাজুয়েশন ফ্রম এল স্টেটাস উইল ব্রিং ফিউ চ্যালেঞ্জেস ইন ফ্রন্ট অফ আস লাই ইন আওয়ার হার্ড ওয়ার্কিং ভাইব্রেন্ট জেনারেশন